লাইক আজকে দিলেন, দুই দিন পরে ওয়াও আমি ধবধবে ফসল হয়ে গেছি। ভাই আমি মেয়ে হয়ে মেয়েদের জন্য কথা বলি, সেই জন্য যে পরিমাণে গালি খাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি বিথি রূপের রংশ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা মোটামুটি অনেকেই জানেন যে মূলত আমার চ্যানেলে গার্লস টকের ভিডিও বেশি আপলোড করা হয়, আর যারা আজকে নতুন দেখছেন তারা হয়তো জানেন না, বাট এখন জেনে নিলেন। আমি মূলত হচ্ছে মেয়েদের এমন কিছু বিষয় নিয়ে কথা বলি যেগুলো সচরাচর আপনি অন্য চ্যানেলে পাবেন না, প্লাস হচ্ছে বাংলায় এই কন্টেন্ট গুলো খুবই কম। তাই আমি চেষ্টা করি আমার ভয়েসের মাধ্যমে, আমার কথার মাধ্যমে মেয়েদের এমন কিছু প্রবলেম নিয়ে কথা বলতে যেগুলো মেয়েরা সচরাচর একজন আরেকজনের সাথে কথা বলতে, মানে আরেকজনের কাছে জিজ্ঞাসা করার তো, মানে ছেলে বা অন্য কাউকে জিজ্ঞাসা করা তো অস্বাভাবিক ব্যাপার, ইভেন মেয়েরা মেয়েরা এই টপিকসে কথা বলতেও অনেক সময় হেজিটেট ফিল করে। তো এই জন্য মূলত হচ্ছে বিস্তারিত আমি অনেক টপিকসে কথা বলি, যাতে করে আমার এই ভিডিওর মাধ্যমে যেসব মেয়েরা খুব শাই ফিল করে, যারা অন্যের সাথে এইসব বিষয়ে কথা বলতে পারে না, তারা খুব সহজে তাদের মনে মনে যে প্রশ্নগুলো থাকে সেগুলো যাতে খুব সহজে পেয়ে যায়। তো আমার গার্লস টকে ভিডিও আপলোড হওয়ার একদম শুরু থেকে সব জায়গায়, মানে আমার ইউটিউব চ্যানেলের যেসব গার্লস টকে ভিডিও আছে সেগুলোতে, প্লাস আমার যে ফেসবুক পেজে ইনবক্স আছে সেখানে আমি এই প্রশ্নটা সবসময় পাই, এই রিকোয়েস্টটা সবসময় পাই যে গোপন এরিয়া, প্রাইভেট পার্ট, আন্ডারআর্ম, প্রাইভেট এরিয়া মেয়েদের এইসব জায়গায় ব্রাইট করার কিছু আছে কিনা। এই রিকোয়েস্টটা যে আমি এত পেয়েছি, মানে আমি কাউন্ট করে বলে শেষ করতে পারবো না যে আমি কি পরিমাণে এটার উপরে রিকোয়েস্ট প্রতিদিন পেয়ে যাচ্ছি। তো আমি সবাইকে এটাই বলতাম যে আপনারা DIY ট্রাই করেন, যে বাসায় কিছু করা যায় কিনা, আমার বাসায় কিছু করার জন্য, মানে এটাকে কিভাবে বাসায় ন্যাচারাল ওয়েতে হোয়াইটেনিং করা যায় সেটার উপর অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখেন। এবং তখন আমি এটা পর্যন্ত বলেছি যদি আমি ভালো কোনো ক্রিম পাই, লাইক বাজার কথাটা আমি কেন বলি, মার্কেটে কিন্তু এই ধরনের ক্রিমের অভাব নাই যে আপনার স্কিন ফর্সা করে দিবে, আপনার স্কিন ব্রাইট করে দিবে, এই ধরনের ক্রিমের অভাব নাই। কিন্তু সেই ধরনের ক্রিমে মার্কারির পরিমাণ এত বেশি ব্যবহার করা হয়, মার্কারি হচ্ছে একটা ক্ষতিকর কেমিক্যাল যেটা ফর্সা হতে সাহায্য করে কিন্তু আমাদের স্কিনের জন্য ফিউচারে বড় বড় রোগের তৈরি করে। আমাদের স্কিনটাকে ফর্সা করে ঠিকই, পাশাপাশি আমাদের স্কিনের এতটাই 12টা বাজিয়ে ফেলে যে কি বলবো, বলে শেষ করা যাবে না এত বেশি। আর সেজন্য আমি এই টাইপের কোনো ক্রিম কখনো আপনাদেরকে সাজেস্ট করি নাই। ওয়াও, হঠাৎ করে লাইট বেড়ে গেল, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তুমি ব্রাইটনেস বাড়াই দিছো, তুমি কি করছো ভিডিওতে? আসলে কিছুই করিনি, এতক্ষণ দিনের আলোতে ভিডিও হচ্ছিল আর হঠাৎ করে কারেন্ট চলে আসছে, আর জানেন তো বাংলাদেশে ইলেকট্রিসিটির কি অবস্থা হয়, তো এই জন্য এখন আমি খুব সুন্দর লাইটের মধ্যে ভিডিও করতে পারছি। কোনো প্রবলেম সলভ করার আগে জেনে নিতে হবে যে আমার এই প্রবলেমটা কেন হচ্ছে, দেন আমাকে ওই কারণগুলো অ্যাভয়েড করতে হবে যাতে করে আমার ওই প্রবলেমটা না হয়। এখন আমি বলবো যে আমাদের যে এই বিশেষ অঙ্গগুলো যে একটু ডার্ক কালারের হয় সেটা কেন হয়। এর মধ্যে ইনক্লুড হচ্ছে আন্ডারআর্ম, আপনার ঘাড়, আপনার কনুই, প্রাইভেট বিকিনি এরিয়া, প্লাস হচ্ছে হাঁটু, এইসব জায়গায় কিন্তু মূলত একটু ডার্ক কালারের হয়ে থাকে নর্মালি আমাদের ফেস এবং বডি যে স্কিন টোন আছে সেটার তুলনায়। এখন কেন এটা কালো হয়, প্রথমেই আসে আন্ডারআর্ম এবং বিকিনি এরিয়ার কথা বলি, কারণ এগুলোই মূলত বেশি কালো হয় আর এগুলো নিয়েই কিন্তু মেয়েরা অনেক বেশি খারাপ সিচুয়েশনে পড়ে। তার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে তার ফ্রেন্ড সার্কেল, ইভেন তার যে পার্টনার, তার যে হাজবেন্ড, সেও কিন্তু তাকে দুই কথা বলতে ছাড়ে না যে তোমার এই অবস্থা কেন, তুমি এটা ঠিক করছো না কেন। তো এটা নিয়ে আসলে মেয়েরা এক ধরনের মেন্টাল প্রেশারের মধ্যে থাকে সব সময়, এবং মেয়েরা চায় যে তার এই এরিয়াটা সুন্দর হোক, যার কারণে আর দুই কথা শুনতে হবে না। তো আমি জানি যে আমার এই কথাটার সাথে এখন অনেক আপুদের কথার সাথে মিলে যাবে, আপনারা একটু জেনে নিন যে কেন এই এরিয়াটা কালো হচ্ছে।
আছে শেভিং। শেভিং আমরা কয়েকটা উপায়ে করতে পারি। মেয়েরা সাধারণত যেটা করে ক্রিম ইউজ করে, হেয়ার রিমুভাল ক্রিম, রেজার ইউজ করে। বাট রেজারে কোনো প্রবলেম নাই। অনেকে মনে করে যে রেজার ইউজ করলে কালো হয়ে যায়, না আসলে ব্যাপারটা একদমই ভুল। মূলত কালো হয় এই যে হেয়ার রিমুভাল ক্রিম গুলো আছে সেগুলোর যে হাই ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করা হয়, যে কেমিক্যাল গুলো ব্যবহার করা হয়, এগুলো মূলত আমাদের স্কিনটাকে বার্ন করে ফেলে, পুড়িয়ে ফেলে, যার কারণে এই স্কিনটা তৎক্ষণাৎ মানে হেয়ারটা রিমুভ হলেও আস্তে আস্তে কিন্তু এটা কালো হয়ে যায়। আরেকটা কারণ হচ্ছে টাইট কাপড় পরা। অনেকেই দেখবেন যে খুব ফিটিং জামা কাপড় পরতে পছন্দ করেন, লাইক এই জায়গাটা এমন টাইট করে পরেন, এমন ফিটিং পরেন যে সেই ফিটিং কাপড়ের ঘষায় আস্তে আস্তে এই জায়গাটা ইরিটেশন তৈরি হয় এবং স্কিনটা লাইক আপনার কোনো ইরিটেশন হলো না, আপনি কোনো প্রবলেম ফেস করলেন না, আপনার টাইট জামা কাপড় পরতেই ভালো লাগে, কিন্তু আপনি এটা জানেন না যে এই জায়গার যে সফট টিস্যু আছে সেগুলো ঘষাঘষির কারণে আস্তে আস্তে ঘর্ষণের ফলে এই জায়গাটা আস্তে আস্তে কালো হয়ে যায়। তাই এতদিন যারা খুব বেশি ফিটিং জামা কাপড় পরতেন তারা একটু লুজ করে পরার চেষ্টা করবেন। অতিরিক্ত ডিওড্রেন্ট বা বডি স্প্রে ব্যবহার করা। আমাদের মার্কেটে এখন যে ধরনের বডি স্প্রে ডিওড্রেন্ট গুলো বিক্রি হচ্ছে সেগুলোতে যে পরিমাণে কেমিক্যাল অ্যালকোহল ইউজ করা হয় সেগুলো যখন আমাদের আন্ডারআর্মে আমরা ডিরেক্টলি স্প্রে করি তখন কিন্তু এটা কালো হয়ে যায়। অতিরিক্ত ব্লিচ যুক্ত প্রোডাক্ট যদি ব্যবহার করা হয়, একটু আগে আমি হেয়ার রিমুভাল ক্রিমের কথা বলেছি, সেখানেও কিন্তু ব্লিচ ব্যবহার করা হয়। এরপরে শেষ যে কারণ যেটার উপরে আমাদের কারো কোনো হাত নেই সেটা হচ্ছে জন্মগতভাবে কালো হওয়া। হ্যাঁ, অনেকেরই দেখবেন যে কোনোই হাঁটু, ঘাড় এবং আন্ডারআর্ম জন্মগতভাবেই কালো, মানে ছোটবেলা থেকে এই পার্টটা একটু কালো। তো তাদের তো আর কিছু করার নেই, আল্লাহ তাআলা তাদেরকে এভাবে সৃষ্টি করেছে, তাদেরকে এভাবেই রাখতে হবে। হয়তোবা সে ব্রাইটেনিং ক্রিম যেগুলো ভালো মানে সেগুলো ইউজ করে এই জায়গাটাকে মেইনটেইন করতে পারবে, এক দুই শেড পর্যন্ত ব্রাইট করতে পারবে, বাট ধবধবে সাদা সেটা কখনোই সম্ভব না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ বলতে আমি ভুলেই গিয়েছিলাম, সেটা হচ্ছে অনেক আপু ভাইয়ারা আছেন যারা সবসময় আন্ডারওয়্যার পরেন, পেন্টি পরেন। তো দীর্ঘক্ষণ লং টাইম আন্ডারওয়্যার পেন্টি পরার কারণে এই জায়গাতে, এই প্রাইভেট পার্টে কিন্তু আলো বাতাস, আলো তো ঢুকার প্রশ্নই আসে না, বাতাস পাস হতে পারে না, যার কারণে এই বদ্ধ এরিয়াটা আরো স্যাঁতসেঁতে হতে থাকে এবং সেখানে আরো স্কিনটা ডার্ক হতে থাকে। এখন আমি বলবো কোন ক্রিমটা ব্যবহার করে আপনি আপনার এই ডার্ক স্পটটাকে আস্তে আস্তে কমিয়ে আনতে পারবেন। লাইক আজকে দিলেন, দুই দিন পরে ওয়াও আমি ধবধবে ফর্সা হয়ে গেছি, সেটা কিন্তু কখনো সম্ভব না। আজকে থেকে দেওয়া স্টার্ট করবেন, তিন থেকে চার সপ্তাহ পরে আপনি সিগনিফিকেন্ট একটা রেজাল্ট দেখতে পাবেন যে হ্যাঁ আগের চেয়ে অনেকটা ব্রাইট হয়েছে এবং স্কিন আস্তে আস্তে একটু ব্রাইট হতে শুরু করেছে। তখন আপনি সেটাকে আরো কন্টিনিউ করতে থাকবেন, এক থেকে দেড় মাস পরে আপনি বেশ ভালো একটা রেজাল্ট পাবেন। এতক্ষণ আমি যেই ক্রিমটার কথা বলছিলাম সেটা হচ্ছে ডিভা সিক্রেট ইন্টিমেট ব্রাইটেনিং ক্রিম, ব্রাইটেনিং সলিউশন। তো আমি এই ক্রিমটার কথাই বলছি। এই ক্রিমটা সম্পর্কে আপনার একটা বিস্তারিত ভিডিও, মানে এটার যে ল্যাব টেস্ট করানো হয়েছে বিস্তারিত একটা ভিডিও কিন্তু শিমার গার্ল আপু, মানে তার চ্যানেলের নাম শিমার গার্ল, তার এক্সাক্ট অ্যাকচুয়াল যে নামটা সেটা আমার মনে নেই, তো সে অলরেডি আপলোড করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ শিমার গার্ল এরকম একটা ভিডিও সবার সাথে শেয়ার করার জন্য, যেটা থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে এই ক্রিমটা এখন আমি আমার উপরে অ্যাপ্লাই করে দেখতে পারি। দেন আমি এটা পারচেজ করি এবং পারচেজ করার পরে বেশ কিছুদিন যাবত, বেশ কিছুদিন, অনেক দিন ধরে আমি এটা ইউজ করছি এবং আমি দেখলাম আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। এবং আমি যেটা নিয়ে ভালো রেজাল্ট পাই সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। মূলত আজকের ভিডিওটা এজন্যই বানানো যে যারা এতদিন যাবত আমাকে এই মেসেজটা করে, এই কমেন্টটা করে আমার মানে একদম বারোটা বাজিয়ে দিচ্ছিলেন যে ব্রাইটেনিং কিছু, ফর্সা করার কিছু, গোপন এরিয়া খুব কালো, আমার বউয়ের গোপন এরিয়া কালো, আপু আমার আমার প্রাইভেট পার্ট অনেক কালো, আমি কি করবো, আপু আমার বহল অনেক কালো, আমি কি করবো, আমার সামনে বিয়ে, বিশেষ করে যাদের সামনে বিয়ে এবং হচ্ছে যারা অলরেডি ম্যারিড তাদের এই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করতে হচ্ছে। তো তাদের জন্য আমি বলবো এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন, কারণ এটা
100% অথেন্টিক একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটাতে আলফা আরবুটিন নামে একটা উপাদান ব্যবহার করা হয়েছে যেটা আমাদের স্কিনটাকে ধীরে ধীরে ব্রাইট করতে সাহায্য করবে মানে এক দুই দিনে কিন্তু ব্রাইট করে ফেলবে না আস্তে আস্তে ব্রাইট করবে এবং কোনো ধরনের ক্ষতি ছাড়াই আমাদের স্কিনটাকে অনেক উজ্জ্বল হতে সাহায্য করবে তো আমি বলবো আপনারা কিন্তু এটা চোখ বন্ধ করে পারচেজ করতে পারেন এটার হচ্ছে দুইটা সাইজ হয় এটা হচ্ছে 50 ml এর আরেকটা হচ্ছে ছোট ওটা ছোটটা দিয়ে শুরু করতে চান যে হ্যাঁ আমি এখন প্রথমে বড়টা নিবো না আমি ভরসা করতে পারছি না বাড়াটা আমাকে স্যুট করবে কিনা এরকম একটা ব্যাপার আছে তাদেরকে আমি বলবো যে ছোটটা সেটা আপনারা কিনতে পারেন ওটা হচ্ছে 140 টাকা আলফা আরবুটিন ছাড়াও এতে ব্যবহার করা হয়েছে ভিটামিন ই এবং মিনারেল অয়েল যেটা হাইপার পিগমেন্টেশন দূর করবে এবং স্কিনটাকে ব্রাইট করার সাথে সাথে অনেক ময়েশ্চারাইজ রাখবে লাইক আপনি কিন্তু এখানে দুইটা বেনিফিট পাচ্ছেন একদিকে আপনার স্কিনটা ব্রাইট হচ্ছে আরেকদিকে আপনার স্কিনটা ময়েশ্চারাইজ থাকছে যখন আপনার স্কিনটা ময়েশ্চারাইজ থাকছে তখন কিন্তু অটোমেটিক্যালি স্কিনটা অনেক হেলদি হবে এখন প্রশ্ন করবে আপু এটা কিভাবে ব্যবহার করব আমি বলবো এটা ডেইলি দুইবার ব্যবহার করার জন্য আমি যেটা করি গোসলের পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করি গোসলের পরে যেভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে আমরা যখন গোসল করব তখন আমরা যে গোসলের লুফা থাকে মানে যেটাকে আমরা গা ঘষা মাজা করি সেটা দিয়ে আমাদের আন্ডারআর্ম এবং প্রাইভেট পার্ট মানে যেখানে যেখানে আমি ক্রিমটা ব্যবহার করবো সেই জায়গাটাকে একটু মাসাজ করব হ্যাঁ 1 মিনিটের মতো এরকম মাসাজ করব 1 মিনিট 2 মিনিট করতে পারেন আপনি একটু বাড়াতে পারেন সমস্যা নেই বাট মিনিমাম 1 মিনিটের মতো মাসাজ করবেন ঘষে ঘষে তাহলে কি হবে ডেড সেলটা রিমুভ হয়ে যাবে দেন আপনি গোসল করে বের হয়ে এসে এটা কিছুটা পরিমাণে ব্যবহার করবেন কিছুটা মানে কি পরিমাণে ব্যবহার করতে হবে এতগুলো নেবেন না একটু নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে নিতে হবে ইলেকট্রিসিটি একবার ভিডিওর মাঝে একবার আসলো এখন আবার গেল যাই হোক এখন রাতে কিভাবে এটা ব্যবহার করবেন রাতে ব্যবহার করতে গেলে তো আবার সেই লুফা দিয়ে ঘষাঘষি করা যাবে না রাতের বেলা ঘুমোতে যাবেন ঠান্ডা লেগে যেতে পারে সেক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি যেটা আমি পার্সোনালি ফলো করি সেটা হচ্ছে যে বেবি ওয়াইপস আছে বেবি ওয়াইপস বলে অনেকে চেনে না ভেজা টিস্যু বললে চেনে বাচ্চাদের যে ভেজা টিস্যু আছে যেটা দিয়ে বাচ্চাদের পটি ক্লিন করা হয় ওই টিস্যুটা মূলত আমার অনেক অনেক ফেভারিট আমি যখনই কি দেখি আমার স্কিনটা একটু ক্লিন করা দরকার বাট আমি ফেস ওয়াশ করতে পারছি না তখন আমি ওটা দিয়ে স্কিন ক্লিন করে ফেলি তো এটা ছোট্ট একটা অন্য টিপস আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এই টিস্যুটা দিয়ে রাতের বেলা একটু মাসাজ করে জায়গাটা ক্লিন করে নেবেন ক্লিন করার পরে সরাসরি এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন আন্ডারআর্ম এবং বিকিনি এরিয়ার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই লোম পশম আনওয়ান্টেড হেয়ার কোনটাই থাকা যাবে না সেটা অবশ্যই ক্লিন করে রাখতে হবে সেক্ষেত্রে আমি সাজেশন দিব সপ্তাহে একবার অন্তত ক্লিন করার জন্য তাহলে যখন লং হেয়ার থাকবে না তখন ওই এরিয়াটাতে এই ক্রিমটা বেশ ভালোভাবে কাজ করে কথা বলছিলাম ডিভা সিক্রেটের এই ক্রিমটা নিয়ে আর এই ক্রিমটা কতটুকু পরিমাণে নিতে হবে এবং এর টেক্সচারটা কেমন সেটা একটু দেখিয়ে দিয়েছি আমি তো এরকম সুন্দর একটা টিউবে এটা আসে এবং এটা কিন্তু মেড ইন বাংলাদেশ খুব ভালো মানে ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই প্রথম বাংলাদেশে এত ভালো একটা ক্রিম লঞ্চ হলো এবং সেখানে এক্সপায়ারি ডেট এবং এর উৎপাদন ডেট লেখা আছে নিচে লেখা আছে এর প্রাইসটা আর এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্টও আপনারা পেয়ে যাবেন যে এইটাতে কি কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে তো ক্রিমটা খুলতে হবে এইরকম ভাবে খুব ইজি এবং নিতে হবে কিন্তু খুবই সামান্য পরিমাণে জাস্ট এইটুকু পরিমাণ নিলেই কিন্তু হয়ে যাচ্ছে এইটুকু পরিমাণ নিতে হবে এবং এটাকে খুব ভালো করে মাসাজ করতে হবে খুব ভালো করে মাসাজ করতে হবে কতক্ষণ মাসাজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ক্রিমটা আমাদের স্কিনের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা মাসাজ করে যেতে হবে দেখুন তাহলে কতক্ষণ সময় লাগলো প্রায় 30-40 সেকেন্ডের মতো হয়তো বা ম্যাক্সিমাম টাইম লাগবে এটা অ্যাবজর্ব হতে
তো এভাবে ঠিক এতটুকু পরিমাণই হচ্ছে আমরা আমাদের আন্ডারআর্ম এবং আমাদের যে বিকিনি এরিয়া আছে প্রাইভেট পার্ট সেখানে ইউজ করব। আর কোনোইতে আরেকটু কম লাগবে, আর হাঁটুতে এরকম পরিমাণই লাগবে। ঘাড়ের ক্ষেত্রেও আমি বলবো আরেকটু কম হলেই হয়ে যায়। তো যারা কনফিউশনে ছিলেন এটা আসলে কতটুকু পরিমাণে নিতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আই হোপ আপনারা এর অ্যান্সার পেয়ে গেছেন। একটা ছোট্ট ইনফরমেশন মাঝে দিয়ে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকেরই ধারণা এক সপ্তাহ ইউজ করলেই বোধহয় একদম মানে আপনি সিগনিফিকেন্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন। ব্যাপারটা এরকম না, যে কোনো প্রোডাক্ট আপনার 3-4 সপ্তাহ মিনিমাম ইউজ করতে হবে এবং তারপরে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। সো 1-2 দিন ইউজ করে কেউ গালাগালি করতে চলে আসবেন না, 1 মাস ইউজ করে দেখেন, তারপরে দেখেন আপনার স্কিনের আগের টোন কিরকম ছিল আর এখনকার টোন কেমন আছে, তারপরে এসে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপু এই অবস্থা। খুবই হাই এবং প্রিমিয়াম কোয়ালিটির কেমিক্যাল দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। এখন অনেক ভাইজান, বিশেষ করে আমার চ্যানেলে ভাইজানের তো অভাব নেই, মূলত ভাইজানেরা ভিডিও দেখে তার ওয়াইফের সাথে তার পার্টনারের সাথে শেয়ার করে। তো তারা একটা কোশ্চেন করবে, আপু আমার তো ঘাড়টা একটু কালো, আমি কি এই ক্রিমটা লাগাতে পারবো? ইয়েস, আপনি লাগাতে পারবেন। আপনি যদি ঘাড় কালো হয় আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার কোনোইতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার এখানে একটু কালো মানে টেবিলে হাত রেখে কাজ করতে করতে এই জায়গাটা ছেলেদের মেয়েদেরও হয় অনেক সময় কালো হয়ে যায়, তারা করতে পারবেন। অনেকে হাঁটুতে ইউজ করতে চান তারা করতে পারবেন। তারপরে হচ্ছে নামাজের কারণে অনেক সময় যে পায়ের দিকে অনেক সময় কালো হয়ে যায় সেখানেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যেহেতু কন্টিনিউ নামাজ পড়বেন। সো ওটা কিন্তু থাকবে, চামড়াটা শক্ত হয়ে যাবে কিন্তু কালো দাগটা একটু কমে আসবে। তো ভাইজানেরাও ইউজ করতে পারছেন, আপুরাও ইউজ করতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে কোথায় কোথায়, আবার একটু বলে দিচ্ছি। বগলে ব্যবহার করতে পারবেন, ঘাড়ে ব্যবহার করতে পারবেন, বিকিনি এরিয়াতে ব্যবহার করতে পারবেন, হাঁটুতে ব্যবহার করতে পারবেন, কোনোইতে ব্যবহার করতে পারবেন। আই থিঙ্ক আমি সবগুলো পয়েন্টের নাম ভুলে দিয়েছি। আর এই প্রোডাক্টটা কোথা থেকে পারচেজ করতে পারবেন সেটার লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লাস যে পিন কমেন্ট আছে সেখানে দিয়ে দিব, আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন। আই হোপ এতদিন ধরে যারা আমার কাছে একটা ব্রাইটেনিং ক্রিমের জন্য, ফর্সা করা ক্রিমের জন্য আমাকে অস্থির বানিয়ে ফেলেছিলেন তাদের সব প্রশ্নের সমাধান প্লাস হচ্ছে তাদের সমস্যার সমাধান আমি দিতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মাঝে ছোট্ট একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এখন যারা ভাবছেন যে আমার তো চেহারাটা একটু কালো আমি একটু লাগাই, হবে না, আপনার ফেসে এটা লাগানো যাবে না, এটা ফেসের জন্য তৈরি করা হয়নি। তো আই হোপ আমি সবটা বুঝাতে পেরেছি, আর এক্সট্রিমলি সরি ভিডিও বড় হয়ে থাকে, কারণ সব ইনফরমেশন দিতে গেলে ভিডিও একটু বড় হয়ে যায়, এই জন্য ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার গার্লস টক প্লেলিস্টটা চেক করতে ভুলবেন না, কারণ এটা স্পেশালি আপুদের জন্য। আর ছেলেরা রিকোয়েস্ট করে আপু ছেলেদের জন্য বানাও, ছেলেদের জন্য, ভাই আমি মেয়ে হয়ে মেয়েদের জন্য কথা বলি, সেই জন্য যে পরিমাণে গালি খাই ছেলেদের জন্য ভিডিও বানাইলে আমাকে যে করে দেয় কিনা আমি সেটা নিয়ে আর টেনশনে আছি, বুঝছেন। তো চেষ্টা করব, প্ল্যানে আছে, যেহেতু প্ল্যান আছে সো পরে হয়তো করতেও পারি। তারপর মেন্স টক একটা প্লেলিস্ট আছে যেখানে ছেলেদের জন্য ছোট ছোট কিছু টিপস দেই, বাট পার্সোনাল টিপস ও মাই গড এখনো শুরু করিনি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বাসায় থাকবেন, লকডাউন চলছে, সবাই সবার জন্য দোয়া করবেন, আর আমার জন্য তো স্পেশালি দোয়া করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও সাবস্ক্রাইব 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 কর, সাবস্ক্রিপশন একদমই টোটালি ফ্রি, সেটা করতে কোনো পয়সা লাগে না, আর যেটা করতে পয়সা লাগে না সেটা করতে বা সমস্যাটা কোথায়। আর ভিডিও ভালো লাগলে বেশি 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 করে শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও রিলেটেড যদি কোনো আপনাদের এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়ার থাকে বা আমাকে কোনো সাজেশন আপনারা দিতে চান, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অথবা ফেসবুক আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।